হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। সবাইকে আমার পরিবারের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের করে দেখাবো সমস্ত রকম বাটা মশলা দিয়ে স্পাইসি চিকেন। এটা একবার ঘরে ট্রাই করে দেখবে সবাই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, যেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর যে মশলা নিয়েছি সেটা হচ্ছে লবঙ্গ আর এলাচ 6 থেকে 7টা নিয়েছি, 1 চামচ ধনে গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4-5টা শুকনো লঙ্কা আর 3-4টে দারচিনি। এইগুলোকে আমি একটু রোস্ট করে বেটে রেখে দেবো। এবারে 4-5টা আলুকে আমি তেলে ভেজে নিয়ে রেখে দিচ্ছি। আর চিকেনগুলোকে ওই একই তেলে চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ এর কালার চেঞ্জ হবে ততক্ষণ একটু ফ্রাই করে নেব। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে ফোড়ন হিসাবে জিরে, এলাচ আর লবঙ্গ, দারচিনি আর 1টা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এতে আমি পেঁয়াজ আদা রসুনের একটা বাটা দেবো, যার মধ্যে 1টি পেঁয়াজ আছে, 1.5 ইঞ্চি আদা আছে, আর 10 থেকে 12টা আছে রসুনের কোয়া। সেটা আমি ভালো করে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। এবার যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছিলাম, সেই মশলাগুলো তো সেইগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এটাকে আরও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা বেটে রেখেছিলাম। এবার এটাও দিয়ে 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষানোর পর যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট একটু ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে, যাতে আলুগুলো সফট হয়ে যায়। কিন্তু বারে বারে খুলে খুলে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে ধরে না যায়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি ঢেকে এবারে এটা 15 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 15 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে তারপর আমি এটা সার্ভ করব। তো আমার তৈরি হয়ে গেছে বাটা মশলা দিয়ে স্পাইসি চিকেন। বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন। লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি রান্নাগুলো আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।